বন্ধুরা আপনারা দেখে থাকবেন কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আমরা বলি যে এইটা পানিতে নিও না, পানিতে ভিজে গেলে সমস্যা হয়ে যাবে। আবার কিছু জিনিস আছে এমন যে আমরা বৃষ্টিতেই ব্যবহার করতেছি, খোলা যায় ইলেকট্রিক্যাল যত জিনিস আছে এইসব জিনিসগুলোতে দেখবেন একটা রেটিং লেখা থাকে, IP55, IP56 এই ধরনের একটা কথা লেখা থাকে। তো কী এই আইপি? আসলে এই আইপি ইনডোর প্রোটেকশনই ডিপেন্ড করে আপনার এই জিনিসটা কি বৃষ্টিতে ভিজবে অথবা বৃষ্টিতে ভিজবে না, কোনো ডাস্টের মধ্যে প্রোটেক্টেড থাকবে কি থাকবে না, এইসব জিনিসগুলো ডিপেন্ড করে ওই আইপি রেটিংটাই। তো আইপি রেটিং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। আমি যখন একটা প্রোডাক্ট কিনতে যাব, সাপোজ আমি একটা মোটরই কিনবো আমার এক ইন্ডাস্ট্রির জন্য, বা আমি একটা মোবাইল ফোন কিনবো, তো আমি এই রেটিংটা দেখে কী করে বুঝবো যে কত আইপি হলে আমার এটা কী ধরনের প্রোটেকশনগুলো থাকবে? তো চলুন আইপি সম্পর্কে আমরা ডিটেলসে জেনে আসি। আশা করি এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে এই ওয়াটারপ্রুফ বা এই ধরনের যে কনফিউশন, কোনটা ওয়াটারপ্রুফ কোনটা ওয়াটারপ্রুফ না, কোনটা ডাস্ট প্রুফ কোনটা ডাস্ট প্রুফ না, কী ধরনের, কোনোটা পানিতে পড়ে গেলে ঠিক থাকবে কি না, বা কীরকম পানিতে পড়লে ঠিক থাকবে, অথবা বৃষ্টির পানিতে কিছু হবে কি না, অথবা যদি স্প্রে করে পানি দিয়ে এটাকে চেক করা হয় তাহলে কী হবে, বা পানি নিচে যদি ডুবিয়ে রাখা যায় সেটাতে কীরকম হবে, এই বিস্তারিত সকল বিষয়গুলো আমরা আজকে ভিডিওটা দেখলে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল। তো স্ক্রিনে আপনারা একটা মোটরের নেম প্লেট দেখতে পাচ্ছেন, এই এটা একটা মোটরের নেম প্লেট। আমরা যখন কোনো মোটর ব্যবহার করি তো এটা নেম প্লেট থেকে আমরা সব ডাটা পাই। যারা আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি তারা আমরা সবাই জানি। তো এই ডাটার পাশে দেখেন, এখানে অন্যান্য সকল ডাটার পাশাপাশি এখানে একটা অপশন দেখেন, এই যে এখানে লেখা আছে IP54, অর্থাৎ এই মোটরটা IP54 সার্টিফাইড। তো এরকম আরও একটা মোটর যদি আমরা দেখি তাহলে দেখেন, এই যে যেমন এখানে আমরা একটা একটা লাইট দেখতে পাচ্ছি, এই লাইটটাতে দেখেন আপনারা, এই যে এখানেও লেখা আছে, আমরা একটু জুম করি, তো এই লাইটটাতে লেখা আছে, এই যে দেখা যাচ্ছে IP65, অর্থাৎ এটা IP65 সার্টিফাইড। যেমন আমরা আরেকটা মোটর যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা ABB-র মোটর, এই মোটরের নেম প্লেট আমি মোটরটা দেখাচ্ছি না, এখানে মোটরের নেম প্লেটটা, এই যে দেখেন এটাতে এই অন্যান্য ডাটার পাশাপাশি এখানে আছে দেখেন IP65, অর্থাৎ এটা IP65 সার্টিফাইড। তো এখন এই যে আমরা কতগুলো জিনিস দেখলাম, IP65 এখানে দেখলাম, IP65 তারপরে এখানে দেখলাম, IP54, আসলে এই আইপিটা কি? তো এটা নিয়ে আমি ভিডিও শুরুতে কিছু আলোচনা করেছিলাম। তো এখানে দেখেন আইপি ইংরেজ প্রোটেকশন, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড IEC স্বীকৃতপ্রাপ্ত একটা সিস্টেম। যখন কোনো ম্যানুফ্যাকচারার কোনো জিনিস তৈরি করে, এটা হতে পারে একটা মোটর, হতে পারে একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, হতে পারে একটা মোবাইল ফোন বা একটা টেলিভিশন, একটা ফ্রিজ, তো এই জিনিসগুলো ম্যানুফ্যাকচারিং করার সময় তারা এই আইপি সার্টিফাইডটা লিখে দেয়, এটা কত আইপিতে এরা ম্যানুফ্যাকচার করছে। এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারার তৈরি করার সময় এখানে দুই ধরনের প্রোটেকশনের কথা মাথায় রাখি, একটা হলো এই জিনিসের প্রোটেকশন বা এই ইকুইপমেন্টের প্রোটেকশন, এটা ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করা, এবং এই জিনিসটা যে ব্যবহার করে অর্থাৎ ব্যবহারকারী বা মানুষ, এটার দ্বারা কোনো রকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার প্রোটেকশন। এইখানে একটা ডিজিট, দুইটা ডিজিট এবং তিনটা ডিজিট হয়। ফার্স্ট ডিজিটটাতে বোঝায় সলিড প্রোটেকশন, অর্থাৎ সলিড কোনো জিনিস থেকে এই মেশিনটাকে সেফটি বা রক্ষা করার জন্য যে প্রোটেকশনগুলো তারা দিয়ে থাকে, এটা প্রথম ডিজিটটা দিয়ে বোঝায়। এবং দ্বিতীয় ডিজিটটা দিয়ে এরা বোঝায় যেন লিকুইড জাতীয় অর্থাৎ তরল জাতীয় কোনো জিনিস থেকে এটাকে সেফটি করার জন্য। তো আর এটা হচ্ছে স্পেশাল কিছু কিছু ইকুইপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথম ডিজিটটা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করি, তারপর সেকেন্ড ডিজিটটা আলোচনা করব। তো ফার্স্ট ডিজিটটা যদি এক্স হয়, এক্সের অর্থাৎ হলো এটার কোনো কিছু নাই, এটা সেকেন্ড ডিজিটটা রাখার জন্য ফার্স্টটাকে এক্স দিয়ে বোঝানো হয় যাতে প্রথমটাতে কিছু নাই। যদি এটা জিরো থাকে অর্থাৎ কোনো ধরনের প্রোটেকশন নাই, যদি ওয়ান থাকে তাহলে 50 mm অথবা 2 ইঞ্চি চেয়ে বড় যে কোনো ধরনের জিনিস থেকে এটা প্রোটেকশন করবে। যেমন একটা মেশিন যদি আপনি ব্যবহার করেন, মানুষের হাত যেন এটার ভিতরে ঢুকে না যায়, এই ধরনের প্রোটেকশন এটাতে দেওয়া আছে, এটাই বোঝানোর চেষ্টা করছে ওরা। IP2 হলে 12.5 mm বা 1/2 ইঞ্চি সাইজের কোনো জিনিস থেকে ব্যবহারকারীকে প্রোটেকশন করবে, বা এটার ভিতরে 1/2 ইঞ্চি সাইজের চেয়ে কোনো বড় জিনিস যেন এটার ভিতরে ঢুকে জিনিসটাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই ধরনের প্রোটেকশন। এই যে দেখেন, এটা একটা টেবিল ফ্যান, এটা যে ব্যবহার করবে এটাতে দুই ধরনের প্রোটেকশনের দরকার। প্রথমত দরকার এটার ভিতরে যেন কোনো রকমের জিনিস বাতাসের সাহায্যে এসে ঢুকে না যায়, কোনো ধরনের মেটাল বা কিছু একটা যদি এটার ভিতরে ঢুকে যায় তাহলে এটা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি এটার ভিতরে যেন কোনো মানুষের আঙুল বা হাত ঢুকে না যায়, সেজন্য এই প্রোটেকশন হিসেবে এই নেটটা ব্যবহার করা হয়েছে। তো উদাহরণ হিসেবে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। তো চলুন আমরা একটু আগে বাড়ি। যদি 4 থাকে তাহলে 1 mm এর চেয়ে বড় যে কোনো জিনিস এটার ভিতরে ঢুকতে পারবে না,
যদি থাকে ফাইভ, ফাইভে বোঝা যাচ্ছে ডাস্ট প্রোটেকশন, অর্থাৎ ধুলাবালি এটার ভিতরে ঢুকতে পারবে না, এটা পুরোপুরি প্রোটেকশন না। ধরেন যে কোনো ধরনের ধুলাবালি 80% পর্যন্ত সে প্রোটেকশন করবে। যখন এটা সিক্স থাকবে তাহলে ডাস্ট লাইট, অর্থাৎ পুরোপুরি প্রোটেক্টেড, ধুলাবালি পর্যন্ত এটার ভিতরে ঢুকতে পারবে না, অর্থাৎ এটা ফুললি সলিড, যে কোনো আইটেম থেকে ফুললি প্রোটেক্টেড। আচ্ছা, এখন আমরা যদি সেকেন্ড ডিজিটটা চিন্তা করি, এটা হলো সলিড আইটেমটা গেল। এখন যদি আমরা লিকুইড চিন্তা করি, অর্থাৎ পানি, তেল, এ জাতীয় কোনো জিনিস, আমরা জানি ইলেকট্রিক্যাল যে কোনো ধরনের ইকুইপমেন্টের ভিতরে পানি ঢুকলে এটা খারাপ হয়ে যায়। তো এই ধরনের ক্ষতি হওয়ার হাত থেকে কি ধরনের প্রোটেকশন এরা দেয়? সেকেন্ড ডিজিটটা যদি এক্স হয়, কোনো ডাটা নাই, যদি জিরো হয় তাহলে বোঝা যাবে যে এটাতে কোনো ধরনের লিকুইড প্রোটেকশন নাই, অর্থাৎ তরল জাতীয় কোনো প্রোটেকশন দেওয়া হয়নি। যদি ওয়ান থাকে তাহলে ড্রিপিং ওয়াটার, অর্থাৎ ফোঁটা ফোঁটা যদি কোনো পানি পড়ে, এই ফোঁটা ফোঁটা পানি পড়লে এটাতে কোনো ক্ষতি হবে না। যদি থাকে টু তাহলে বুঝতে হবে ফোঁটা ফোঁটা পানি যদি 15 ডিগ্রি অ্যাঙ্গেলেও যদি পানিটা প্রবেশ করে সেক্ষেত্রেও এটার জন্য কোনো সমস্যা হবে না। যদি থ্রি থাকে তাহলে স্প্রে ওয়াটার, অর্থাৎ যদি কোনো কিছুর মাধ্যমে স্প্রে করা হয়, যেমন আমরা গাছে বা বাগানে বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করি বা পানি স্প্রে করি, এই ধরনের 60 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলেও যদি স্প্রে করা হয় তাহলে ওই জিনিসের কোনো ক্ষতি হবে না বা এটার ভিতরে পানি ঢুকতে পারবে না। চার থাকলে বুঝতে হবে আমাদের এনি ডিরেকশন, যে কোনো ধরনের ডিরেকশন থেকে যদি আমরা এটাতে স্প্রে করি তাহলে এটাতে কোনো রকমের পানি বা লিকুইড জাতীয় কোনো জিনিস প্রবেশ করতে পারবে না। যদি ফাইভ থাকে তাহলে ওয়াটার জেট, জেট পাম্প, জেট পাম্প অনেক পাওয়ারফুল। আমরা জেট পাম্প যদি বুঝতে না পারি, চলুন আমরা উদাহরণ হিসাবে একটা জেট পাম্পের, যদি আমরা কার ওয়াশের কোনো গ্যারেজে বা কোথাও যাই, এই ধরনের একটা জেট পাম্প আমরা দেখে থাকবো, এই ধরনের জেট পাম্প দ্বারাও যদি স্প্রে করা হয় তাহলেও এটার কোনো ক্ষতি হবে না। যদি সিক্স থাকে তাহলে পাওয়ারফুল জেট পাম্প, অর্থাৎ অনেক বড় নজেল দিয়েও যদি জেট পাম্প দ্বারা এটাকে স্প্রে করা হয় তাও এটার ভিতরে পানি ঢুকবে না। সিক্স কে যদি থাকে, পাওয়ারফুল জেট পাম্পে যদি সর্বোচ্চ প্রেশার দিয়ে স্প্রে করা হয় তাও ওইটার ভিতরে পানি ঢুকবে না, এই ধরনের প্রোটেকশন থাকবে। যদি সেভেন থাকে, 1 মিটার পানির নিচে যদি এটাকে ডুবিয়েও রাখা হয় তাহলেও কোনো সমস্যা হবে না। ইদানিং কিছু স্মার্টফোন বাজারে পাওয়া যায় যেগুলো 30 মিনিট পর্যন্ত পানির নিচে ডুবিয়ে রাখলেও সেটাতে পানি ঢুকে না। এতে বোঝা যায় যে স্মার্টফোনগুলোর লিকুইড প্রোটেকশানে IP7 সার্টিফাইড। যদি 8 থাকে তাহলে 3 মিটারেরও বেশি পানিতে যদি এটা ডুবিয়ে রাখে তাতেও কোনো সমস্যা হবে না। এটার উদাহরণ হিসেবে আমরা একটা সাবমার্সিবল পাম্পকে বুঝতে পারি। আমরা জানি বাসা বাড়িতে খুব সহজে আমরা সাবমার্সিবল পাম্প দেখে থাকি, এটা অনেক পানির নিচে ডুবানো থাকে, তাতেও এটার কোনো সমস্যা হয় নাই। তাতে বোঝা যাচ্ছে যে এটার আইপির সেকেন্ড ডিজিটটা হয়তো বা IP8 দ্বারা সার্টিফাইড করা হয়েছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে হবে IP9K, পাওয়ারফুল হাই টেম্পারেচার ওয়াটার জেট। এটা পানিতে ডুবাইলে তো কোনো সমস্যা হবেই না, বরঞ্চ হেভি পাওয়ারফুল হাই টেম্পারেচার, তো অনেক গরম পানিও যদি এটার উপরে জেট পাম্প দ্বারা স্প্রে করা হয় তাতেও এটার কোনো সমস্যা হবে না। তো আমরা থার্ড ডিজিটটা দেখেছিলাম, এডিশনাল লেটার, এটা বিশেষ বিশেষ জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো চলুন আমরা এডিশনাল লেটারটা একটু দেখে আসি। এই যে দেখেন, যদি এটা সি থাকে তাহলে বুঝতে হবে এটাতে কোনো রকমের যন্ত্রপাতির ইউজ করা যাবে না। যদি ডি থাকে তাহলে ওয়্যার, এটাতে কোনো ওয়্যারিং করা যাবে না। যদি এটা এফ থাকে তাহলে অয়েল রেজিস্ট্যান্স, অর্থাৎ এটার ভিতরে কোনো ধরনের অয়েল প্রবেশ করানো যাবে না। যদি এইচ থাকে তাহলে হাই ভোল্টেজ ডিভাইস, অর্থাৎ বিদ্যুতের হাই ভোল্টেজ লাইনে হাই ভোল্টেজের জন্য এই ডিভাইসটা ডিজাইন করা হয়েছে। এই মোটরটা যখন দেখেছিলাম এখানে লেখা আছে IP54, তার মানে এই মোটরটা কী ধরনের প্রোটেকশন আমরা এখন বুঝে গেছি। প্রথম ডিজিটটা ফাইভ, ফাইভ অর্থাৎ এটাতে যে কোনো ধরনের সাধারণ ধুলাবালিও 80% পর্যন্ত প্রোটেকশন করবে, ধুলাবালি এটার ভিতরে ঢুকতে পারবে না। আর সেকেন্ড ডিজিট ফোর দ্বারা আমরা বুঝতে পারছি যে কোনো ডিরেকশানে যদি পানি স্প্রে করা হয়, সাধারণ পানি স্প্রে করা হয়, তাহলে এটার ভিতরে সেই পরিমাণ পানিটা ঢুকবে না। পরেরটা দেখেন, এটা আছে IP65। তো 65-এ আমরা কি একটু দেখি আসি, যেটাতে 65 আছে এটাতে 60 প্রথম ডিজিটটা দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো ধরনের ডাস্টই এটার ভিতরে ঢুকতে পারবে না, কোনো ধরনের ডাস্টই ঢুকতে পারবে না। ফাইভ দিয়ে বোঝাচ্ছে কি অল্প প্রেশারের জেট পাম্প দ্বারাও যদি এটার উপরে স্প্রে করা হয় তাহলেও পানি ঢুকবে না। সাধারণত আমরা একটু চিন্তা করি, এই লাইটটা আমরা ব্যবহার করবো যে কোনো ধরনের একটা খোলা জায়গায়, হতে পারে যে এখানে বৃষ্টি পড়বে, বৃষ্টির পানি পড়বে, এরপরে খোলা জায়গায় যেহেতু ব্যবহার করা হয় অনেক ধুলাবালি হবে, তো যদি ধুলাবালি এটার ভিতরে ঢুকে যায় বা পানি ঢুকে যায় তাহলে এটা নষ্ট হয়ে যাবে। সেই চিন্তাটা মাথায় রেখেই ওনারা এভাবে IP65 সার্টিফাইড করে এটা তৈরি করেছে। তো আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওটার মাধ্যমে যে কোনো জিনিস যখন আপনারা কিনবেন, সেটা ইলেকট্রিক্যাল যে কোনো ধরনের গ্যাজেট, এই আইপি কত সার্টিফাইড আছে সেটা আপনারা দেখে নেবেন। আর সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা যে কিনছি এটা কতটা প্রোটেক্টেড, মানুষের জন্য কত, ব্যবহারকারীর জন্য কতটা প্রোটেক্টেড এবং এই ইকুইপমেন্টের জন্য কতটা প্রোটেক্টেড। আরও আপনারা যদি কারো আগ্রহ থাকে আপনারা চাইলে এই PDF ফাইলটা আমার থেকে নিয়ে নিতে পারেন। আপনারা যদি আমার ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করেন তাহলে আমি ভিডিও এই PDF ফাইলটা
লিঙ্কটা আপনারা দিয়ে দিব। এই পুরো জিনিসটা পড়লে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগছে। তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।